সাপ্তাহিক ছুটির দিনে চালের বাজারের খবর জানাতে এবারে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চালের দরদাম নিয়ে বিস্তারিত জানান আমাদের। ধন্যবাদ ন্যান্সি। বাংলাদেশের বৃহত্তম সলুচারের মোকাম কুষ্টিয়ার খাজানগর, এই বাজারে কিন্তু আজও কোনো সুখবর নেই। অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু চড়া দামে চাল বিক্রি হচ্ছে। যেমন আজকেও চা সরু যে মিনিকেট চাল, সেটি বিক্রি হচ্ছে 71 টাকা কেজি দামে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দামে, এবং মোটা যে চাল সেটা বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দামে। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ার বাজারে 50 টাকার নিচে কিন্তু কোনো চাউল নেই। আসলে দীর্ঘদিন ধরে চালে বাংলাদেশে দেশের বাজারে চালের দাম বাড়ার কারণে কিন্তু সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে, চাল আমদানি সিদ্ধান্ত নিয়েছে, চাল আমদানি হয়েছে, বিপুল পরিমাণ চাল, ভারতীয় চাল এখন বাজারে আছে, কিন্তু তারপরেও কিন্তু চালের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি এ বিষয়ে খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে তাদের হাতে কিছু নেই, কারণ তাদের নিয়ন্ত্রণ করার মতো কিছু নেই, কারণ মিল মালিকরা যেভাবে চালের দাম নির্ধারণ করে দিচ্ছে তারা কিন্তু সেভাবেই চাল বিক্রি করছে। এদিকে আরেকটি আশঙ্কার কথা কিন্তু তারা জানিয়েছে, খুচরা বিক্রেতারা বলছে এই যে চড়া দামে বিক্রি হওয়ার কারণে কিন্তু বাজার বিক্রয় কমে গেছে, অর্থাৎ রেকর্ড পরিমাণ বিক্রয় কমেছে গত বছরের তুলনায়, বা গত কিছুদিন আগেও যেভাবে চাল বিক্রি হয়েছে তার চেয়ে কিন্তু অর্ধেক দামে অর্ধেক চাল বিক্রি হচ্ছে তাদের। এ বিষয়ে আমি মিল মালিকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বরাবরের মতো একই অজুহাত, নানাবিধ অজুহাত ধরছেন যে চা ধানের দাম বাড়ছে, তাদের আমদানি খরচ বেড়েছে, যার কারণে কিন্তু তারা কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই তাদের বেশি দামেই চাল বিক্রি করতে হচ্ছে। আর এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে যারা হচ্ছেন তারা হচ্ছে সাধারণ ভোক্তা। সাধারণ ভোক্তারা বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে কিন্তু তাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে, চাল নিত্যপণ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এই দীর্ঘদিন ধরে বেশি দামে কেনার পরে কিন্তু তাদের আয় ব্যয়ের কোনো সমন্বয় হচ্ছে না। তারা বলছে যে আসলে দেশের বাজারে কিন্তু যে জিনিসের দামই বাড়ে সেটা কিন্তু আর কমানো সম্ভব হয় না, কোনোভাবেই কমানো সম্ভব নয়, কারণ এই বাংলাদেশের বৃহত্তম সরু চালের মোকামে এখানে 400 থেকে 450 চালকল রয়েছে, এখানে একটা চালের বড় ব্যবসায়ীদের একটা বড় সিন্ডিকেট রয়েছে। যদি এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না যায় তবে কিন্তু বাংলাদেশের চালের বাজার কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। ন্যান্সি, ধন্যবাদ তিতাস। কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।